Assalamu alaikum, dear viewers, listeners, students, and my well-wishers. Wish all of you are fine by the grace of Almighty Allah. This is Solana with you. Welcome to Soul English Horizon. Dear students, today I like to share my views with you about the theme of the poem Dreams by D.H. Lawrence. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই জানো যে এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপারের যে 11 নম্বর, সে 11 নম্বরে থাকে একটি থিম, দ্যাট ইজ তোমাদেরকে একটি থিম লিখতে হবে। একটা কবিতা দেওয়া থাকবে, সাধারণত একটি কবিতা দেওয়া থাকে, এবং সেই কবিতার যে একটি থিম, সেই থিম তোমাদেরকে লিখতে হবে। এই 11 নম্বরে থিমের ক্ষেত্রে মার্ক হলো 8, এবং খুব সুন্দরভাবে যদি তোমরা থিমটি লিখতে পারো তাহলে খুব একটি ভালো নাম্বার তোমরা পেতে পারো। এখান থেকে অল্প লেখায় অনেক বেশি মার্ক এখানে তোমরা পেতে পারো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ড্রিমস কবিতার থিম লেখার আগে আমরা এই কবিতাটি পড়ব। তারও আগে এই ড্রিমস কবিতা যিনি লিখেছেন ডিএইচ লরেন্স, এর সম্পর্কে আমরা কিছুটা জানব। Now let's talk about D.H. Lawrence. The full name of D.H. Lawrence is David Herbert Lawrence. D.H. Lawrence puro naam ta hoy David Herbert Lawrence. He was the fourth child of Arthur John Lawrence, a barely literate miner, and Lydia, a former people teacher. D.H. Lawrence হলো জন আর্থার লরেন্স, যিনি একজন অত্যন্ত সাধারণ একজন খনি শ্রমিক, এবং লিডিয়া, যিনি একজন প্রাক্তন অভিভাবকহীন ছাত্রছাত্রীদের শিক্ষক। এই জন আর্থার লরেন্স এবং লাইডিয়ার চতুর্থ সন্তান। হি ওয়াজ অ্যান ইংলিশ রাইটার, সে ছিল একজন ইংরেজি লেখক। হি ওয়াজ অলসো আ ফেমাস ইংলিশ পোয়েট অফ 20th সেঞ্চুরি, এই বিংশ শতাব্দীর সে একজন অত্যন্ত বিখ্যাত কবি ছিলেন। হি ওয়াজ বর্ন অন দ্য 11th অফ সেপ্টেম্বর 1885 অ্যাট ইস্টউড, নটিংহামশায়ার, ইউনাইটেড কিংডম। এই ডিএস লরেন্স ইউনাইটেড কিংডমের নটিংহামশায়ারের ইস্টউডে 1885 সালের 11 সেপ্টেম্বর জন্মগ্রহণ করে। হি ওয়াজ ডাইড অন দ্য 2nd অফ মার্চ অ্যাট দ্য এজ অফ 44 ইন 1930 বেন্স, ফ্রান্স, এবং সে ফ্রান্সের বেন্স নামক একটি বিখ্যাত জায়গা, সেখানে 44 বছর বয়সে 1930 সালে 2 মার্চ মৃত্যুবরণ করেন। হি রোট অ্যাবাউট 800 পোয়েমস। এই ডিএইচ লরেন্স প্রায় 800 কবিতা লেখেন, মোস্ট অফ দেম আর শর্ট পোয়েমস, এবং বেশিরভাগ কবিতাই হলো ছোট কবিতা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও বলছি, এই ডিএইচ লরেন্সের ফুল নামটি হয় ডেভিড হারবার্ট লরেন্স, এবং তিনি জন আর্থার লরেন্স, যিনি একজন অত্যন্ত সাধারণ একজন খনি শ্রমিক, এবং লাইডিয়া একজন শিক্ষক, অভিভাবক ছাত্রছাত্রীদের একজন শিক্ষক, তাদের ঘরে জন্মগ্রহণ করে, এবং সে হলো চতুর্থ সন্তান। এই ডিএইচ লরেন্স হলো একজন ইংরেজি লেখক, যিনি বিংশ শতাব্দীর অত্যন্ত বিখ্যাত একজন ইংরেজি কবি ছিলেন। সে 1885 সালের 11 সেপ্টেম্বর ইউনাইটেড কিংডমের নটিংহামশায়ারের ইস্টউড নামক একটা স্থানে জন্মগ্রহণ করেন, এবং 1930 সালের 2 মাস মাত্র 44 বছর বয়সে ফ্রান্সের বেন্স নামক একটি বিখ্যাত স্থানে মারা যান। সে প্রায় 800 কবিতা লেখেন, এবং তার বেশিরভাগ কবিতাই হলো শর্ট পোয়েমস। এবার আমি কবিতাটি পরে শোনাব। ড্রিমস বাই ডিএইচ লরেন্স। All people dream, but not equally. Those who dream by night in the dusty recesses of their mind wake in the morning to find that
It was vanity. But the dreamers of the day are dangerous people. For they dream their dreams with open eyes and make them come true. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কবিতাটা পড়লাম এবং তোমরা শুনলে। এবার এই কবিতাটা ব্যাখ্যা করার আগে এই কবিতার বিশেষ কিছু শব্দ আছে, ইম্পর্টেন্ট কিছু শব্দ আছে, কিছু ফ্রেজ আছে, এইগুলোর অর্থ আমরা জানব এবং তারপরে আমরা এই কবিতাটাকে আমরা ব্যাখ্যা করব। নাও লেটস লুক অ্যাট দ্য মিনিংস অফ ইম্পর্টেন্ট ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এগুলো হলো সেই গুরুত্বপূর্ণ যে শব্দ বা ফ্রেজ আছে তার শব্দার্থগুলো। আমরা ওখানে একটি শব্দ পেয়েছি ডাস্টি। এখানে এই ডাস্টি বলতে কি বোঝালো? ডাস্টি বলতে এখানে ড্রাই, শুকনো, শুষ্ক, আনস্যাটিসফ্যাক্টরি অর্থাৎ অসন্তোষজনক। কিন্তু এগুলো তো হলো আক্ষরিক শব্দ, আক্ষরিক শব্দের অর্থ। আসলে ডাস্টি বলতে কি বোঝালো? এই ডাস্টি বলতে বোঝায় ইট রিফার্স টু লাইফলেসনেস অর্থাৎ জীবনহীন, প্রাণহীন, অবসন্ন, অস্থিরতা, যে জীবনে কোনো আশা নেই, ভরসা নেই, ইচ্ছা নেই, লক্ষ্য নেই, লাইফনেস, সেই জীবনটাকে এখানে মূলত বলা হয়েছে এবং জীবনটাকে বলা হয়েছে ডাস্টি। দ্য নেক্সট ফ্রেজ ইজ ডাস্টি রিসিসিস অফ দ্য মাইন্ড। দ্য মিনিং অফ দিস ফ্রেজ ইজ দ্য সাবকনসিয়াস কন্ডিশন অফ দ্য ইনারমোস্ট প্লেস অফ মাইন্ড। দ্যাট ইজ এই যে ডাস্টি রিসিসিস অফ দ্য মাইন্ড, এটার অর্থ হলো মনের গহীনের যে অবচেতন একটা অবস্থা আছে, অবসন্ন, একটা ক্লান্ত যে একটা মন, অস্পষ্ট একটা স্থানকে বোঝাচ্ছে, অস্থির একটি অবস্থাকে বোঝাচ্ছে। মেক সামথিং কাম ট্রু, দ্যাট ইজ টু ম্যাটেরিয়ালাইজ সামথিং প্র্যাকটিক্যালি। এখানে মেক সামথিং কাম ট্রু, এটার অর্থ হলো কোনো কিছুকে বাস্তবায়ন করা, প্র্যাকটিক্যালি প্রকৃত পক্ষেই সত্যিকার একটা রূপ দেওয়া, যা আমি চিন্তা করব সেই বিষয়টাকে সত্যিকার রূপ দেওয়ার অর্থ হলো মেক সামথিং কাম ট্রু, দ্যাট ইজ টু ম্যাটেরিয়ালাইজ সামথিং প্র্যাকটিক্যালি। দ্য নেক্সট ওয়ার্ড ইজ ভ্যানিটি। হিয়ার ভ্যানিটি মিনস মিনিংলেসনেস অর্থাৎ অর্থহীন, যার কোনো অর্থ নেই। নেক্সট ড্রিমিং উইথ ওপেন আইস, এটা একটি ফ্রেজ এবং এই ফ্রেজটার অর্থ হলো আর ড্রিম হুইচ পিপল ড্রিম আইদার অ্যাট নাইট অর ইন ডে টাইম অ্যান্ড ওয়ান্ট টু ম্যাটেরিয়ালাইজ দ্য ড্রিম উইথ আটমোস্ট ইফোর্ট অর অ্যাট এনি কস্ট। দ্যাট ইজ এখানে ড্রিমিং উইথ ওপেন আইস, দ্যাট ইজ খোলা চোখে স্বপ্ন দেখা, এটার অর্থ হলো একটা স্বপ্ন দেখা। যখন সচেতন মানুষ কোনো স্বপ্ন দেখে, সেটা দিনে হোক বা রাতে হোক, দিনের বেলা হোক রাতের বেলা হোক, কিন্তু তারা শুধু স্বপ্নই দেখে না, এরা স্বপ্ন দেখার পরে যে কোনো উপায়ে তারা কি করতে চায়, এটাকে এই স্বপ্নটাকে তারা বাস্তবায়ন করতে চায়। নেক্সট ডেঞ্জারাস পিপল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে যে ডেঞ্জারাস, আমরা জানি ডেঞ্জারাস অর্থ ভয়ঙ্কর। আসলে এখানে কি ভয়ঙ্কর পিপল বলতে কি বোঝাচ্ছে, কিন্তু নেগেটিভ, আসলে ব্যাপারটা নেগেটিভ না। এখানে ডেঞ্জারাস পিপল বলতে পজিটিভ এক মানুষগুলোকে বোঝানো হচ্ছে। দ্যাট ইজ পিপল হু আর ডিটারমাইন্ড টু ডু সামথিং অ্যাট এনি কস্ট, অর্থাৎ এখানে ডেঞ্জারাস পিপল বলতে ওই সকল মানুষগুলোকে বোঝানো হয়েছে যে সকল মানুষগুলো কোনো কিছু করতে ডিটারমাইন্ড, প্রতিজ্ঞাবদ্ধ, অর্থাৎ তারা কোনো একটা কাজ যে কোনোভাবেই হোক এটা করবেই, এনি হাউ এনি ওয়ে অ্যাট এনি কস্ট। নাইট ইট রিফার্স টু দ্য ক্লোজ আইস অ্যান্ড সাবকনসিয়াস মাইন্ড। এখানে রাত বলতে বোঝাচ্ছে ক্লোজ আইস, দ্যাট ইজ নিদ্রার কথা বোঝাচ্ছে। এখানে যে চোখ বন্ধ থাকে, যে চোখ কোনো স্বপ্ন দেখে না, সাবকনসিয়াস মাইন্ড অবচেতন মনকে এখানে বোঝাচ্ছে, যে মনের ভিতরে কোনো আশা নেই, কোনো লক্ষ্য নেই।
At the same time, day, it refers to the open eyes and conscious mind. এখানে এই যে দিনের কথা বলা হচ্ছে সেটাকে বোঝাচ্ছে, এখানে দিন বলতে বোঝাচ্ছে open eyes, the খোলা চোখ এবং সচেতন একটা মন, যে মন কিছু করতে চায়, যে কোনো ভাবেই কিছু করবে তারা। এখানে দে বলতে বোঝাচ্ছে প্রাণ চাঞ্চল্যতা, এবং ড্রিমার্স অফ দ্য ডে এই যে একটা ফ্রেজ, এটার অর্থটা কি? দ্য পার্সন হু ড্রিম উইথ ওপেন আইস অ্যাট ডে অর নাইট টাইম অ্যান্ড ওয়ান্ট টু ম্যাটেরিয়ালাইজ দ্য ড্রিম উইথ আটমোস্ট এফোর্টস অর অ্যাট এনি কস্ট। এখানে ড্রিমার্স অফ দ্য ডে বলতে ওই সকল ব্যক্তিদেরকে বোঝানো হয়েছে যারা দিনের বেলা হোক এবং রাতের বেলা হোক যারা স্বপ্ন দেখে এবং এই স্বপ্নগুলোকে তারা বাস্তবায়ন করতে চায় এবং সেটাকে তারা যেভাবেই হোক তারা বাস্তবায়ন করবে। এখানে কিন্তু কয়েকটি ফ্রেজ খুব ইম্পর্টেন্ট। ডাস্টি রিসেসেস অফ দ্য মাইন্ড, আমি আবার বলছি এটা হলো মনের গহীনের যে অবচেতন একটা অবস্থা সেটাকে বোঝানো হয়েছে। আর মেক সামথিং কাম ট্রু, এটার অর্থ হলো কোনো কিছুকে সত্যিকার রূপ দেওয়া। এবং ড্রিমিং উইথ ওপেন আইজ, এটা হলো কোনো কিছুকে স্বপ্ন দেখা, সচেতন মনে স্বপ্ন দেখা, সজাগ হয়ে স্বপ্ন দেখা, সেটা দিনে হোক অথবা রাত্রে হোক। এবং শুধু স্বপ্ন দেখেই না তারা, তারা এই স্বপ্নটাকে যে কোনোভাবে বাস্তবায়ন করে। আর ডেঞ্জারাস পিপল বলতে এখানে ওই সকল মানুষকে বোঝানো হয়েছে যারা কোনো কিছু করতে প্রতিজ্ঞাবদ্ধ, সংকল্পবদ্ধ। এবং ড্রিমার্স অফ দ্য ডে বলতে ওই সকল মানুষকে বোঝানো হয়েছে যারা দিন হোক এবং রাতের বেলা হোক স্বপ্ন দেখে এবং সেই স্বপ্নটাকে অ্যানিহাউ বাস্তবায়ন করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এখন কয়েকটি ছবি দেখাবো এই ডেঞ্জারাস পিপল যাদেরকে বলছি তাদের, এবং ড্রিমার্স অফ দ্য ডে অর্থাৎ যারা দিনের স্বপ্ন দেখে, আসলে কি তারা ডেঞ্জারাস পিপল না তারা শুধু স্বপ্নই দেখে, সেই স্বপ্ন কি তারা বাস্তবায়ন করেছে কি করেনি। জাস্ট লুক অ্যাট দ্য পিকচার্স, ডে ড্রিমার্স ইন দ্য ওয়ার্ল্ড। এই যে ব্যক্তিগুলোকে আমরা দেখছি তারা অত্যন্ত বিখ্যাত ব্যক্তি, আমাদের অত্যন্ত পরিচিত ব্যক্তি, তারা হলো দে আর দ্য আইকন অফ দ্য ওয়ার্ল্ড, তারা হলো পৃথিবীর আইকন, তারা হলো মুক্তির প্রতীক। এই ব্যক্তিগুলো কারা? এই ব্যক্তিগুলো হলো আমাদের জাতির পিতা, জাতির জনক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এরপর আছে মাওলানা ভাসানী এবং সে বাংলাকে ফজলুল হক, আরো আছেন নেলসন ম্যান্ডেলা যিনি সাউথ আফ্রিকার বর্ণবাদ যে বৈষম্য ছিল এটা নিরসনের ক্ষেত্রে নিরসনের জন্য আজীবন সংগ্রাম করেছে। এরপর হলো যে ছবিটি দেখছি আমরা, এটা হলো মার্টিন লুথার কিং দা জুনিয়র, এবং লাস্ট যিনি উনি হলেন ফিদেল ক্যাস্ট্রো। অর্থাৎ প্রত্যেকে এখানে যার যার স্থানে বিখ্যাত, এবং এই এই মহান নেতারা, এই মহান ব্যক্তিগণ এই পৃথিবীকে অনেক কিছু দিয়েছেন যা আমরা, যাদের ঋণ আমরা কখনোই শোধ করতে পারবো না। এই ব্যক্তিগুলোকে মূলত বলা হয়েছে ডে ড্রিমার্স ইন দ্য ওয়ার্ল্ড অর ডেঞ্জারাস পিপল। তাহলে আসলে কি তারা ডেঞ্জারাস পিপল? হ্যাঁ, তাদেরকে ডেঞ্জারাস পিপল বলা হয়েছে এই জন্য যেহেতু তারা যে স্বপ্ন দেখেছে, যখন যে যেই স্বপ্ন দেখেছে সেই স্বপ্নটাকে তারা অ্যানিহাউ তারা বাস্তবায়ন করেছে, যেমনটা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি স্বাধীন দেশের মানচিত্র দেখেছিলেন, একটি স্বাধীন দেশের কথা কল্পনা করেছিলেন এবং এটাকে বাস্তবে সে রূপদান করেছেন, যার ফলশ্রুতিতে আমরা পেয়েছি একটি মানচিত্র এবং একটি স্বাধীন দেশ, কথা বলার অধিকার, অর্থনৈতিক মুক্তি আর অনেক কিছু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমি এই কবিতাটি আর একবার পড়ব এবং তার অনুবাদ করব। ড্রিমস বাই ভিএস লরেন্স। অল পিপল ড্রিম, সকল মানুষই তো স্বপ্ন দেখে, বাট নট ইকুয়ালি, কিন্তু সমানভাবে স্বপ্ন দেখে না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেভাবে স্বপ্ন দেখেছিলেন, সব মানুষ কিভাবে স্বপ্ন দেখেছিলেন? অবশ্যই না। আমরা কি সেভাবে স্বপ্ন দেখি? না, আমাদের
আমরা যে বিভিন্ন মানুষ আছে এখানে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে আমরা স্বপ্ন দেখি, সবাই স্বপ্ন সমান নয়। এই জন্য বলা হয়েছে অল পিপল ড্রিম বাট নট ইকুয়ালি। দোজ হু ড্রিম বাই নাইট ইন দ্য ডাস্টি রিসেসেস অফ দেয়ার মাইন্ড, ওই সকল মানুষ যারা অবসন্ন মনে অবচেতন মনে রাতের বেলা স্বপ্ন দেখে, ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে, চোখ বুঝে বুঝে স্বপ্ন দেখে, ওয়েক ইন দ্য মর্নিং, তারা সকালবেলা কি করে জেগে ওঠে, ওয়েক ইন দ্য মর্নিং সকালবেলা জেগে ওঠে টু ফাইন্ড, এবং তারা দেখে দ্যাট ইট ওয়াজ ভ্যানিটি। অর্থাৎ রাতের বেলা তারা যারা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে, এরা সকালবেলা যখন ঘুম থেকে ওঠে তখন দেখে আসলে এগুলো কিছুই না, সবই হয় ভ্যানিটি, যার শূন্য, এর কোনো মানে খুঁজে তারা পায় না, এর কোনো অর্থ তারা খুঁজে পায় না, দ্যাট ইজ তাদের স্বপ্নগুলো হলো অর্থহীন। বাট দ্য ড্রিমার্স অফ দ্য ডে আর ডেঞ্জারাস পিপল, কিন্তু দিনের বেলা, এখানে দিনের বেলা বলতে যারা চোখ খুলে সজাগ মনে স্বপ্ন দেখে, ওই সকল স্বপ্নবাজদের কথা বলা হলো, বলা হয়েছে এরা হলো খুব ডেঞ্জারাস পিপল, যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, আমাদের শের বাংলাকে ফজলুল হক, মাওলানা ভাসানী, নেলসন ম্যান্ডেলা, এরা হলো কি, এরা হলো ডেঞ্জারাস পিপল, এরা জেগে জেগে স্বপ্ন দেখেছে এবং তারা এই স্বপ্নগুলোকে বাস্তবায়ন করেছে। ফর দে ড্রিম দেয়ার ড্রিমস উইথ ওপেন আইজ, কারণ এই যে মানুষগুলো কথা বললাম, এই মানুষগুলো কি করছে, স্বপ্ন দেখেছে চোখ খুলে, চোখ বন্ধ করে না, দ্যাট ইজ এখানে ওপেন আইজ বলতে কি, কনসাস আইস, এখানে কনসাস মাইন্ড কে বোঝানো হয়েছে, তাহলে তারা অত্যন্ত সজাগ মনে, হ্যাঁ, তারা স্বপ্ন দেখেছিল এবং অ্যান্ড মেক দেম কাম ট্রু, শুধু স্বপ্ন তারা দেখেইনি, তারা স্বপ্নকে কি করেছে, তারা সে স্বপ্নটাকে তারা বাস্তবায়ন করেছে, তারা স্বপ্নটাকে তারা ফ্রুটফুল করেছে, তারা যে তাদের যে লক্ষ্য ছিল সেই লক্ষ্যটাকে তারা বাস্তবায়ন করেছে এবং বাস্তবায়ন করে সেরেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করছি তোমরা এই কবিতাটির যে সাধারণ অর্থ এবং যে অ্যাট দ্য সেম টাইম যে ইনার মিনিং সেই কথাগুলো তোমরা বুঝতে পারছো। এবার আমি এই কবিতার যে থিম সেই থিম নিয়ে আলোচনা করব। এই যে এটা হলো এই যে কবিতাটা সেই কবিতার থিম, এভাবে তোমরা লিখতে পারলে, খুব সুন্দর করে লিখতে পারলে তোমরা এখানে অনেক ভালো একটা নাম্বার পাবে। আমি এখন থিমটা পড়ছি এবং অর্থ করে দিচ্ছি। ইন দ্য পোয়েম লরেন্স রিফার্স টু টু টাইপস অফ ড্রিমস, এই কবিতায় লরেন্স দুই ধরনের স্বপ্নের কথা বলেছেন, ড্রিম বাই নাইট ডিউরিং সাবকনসিয়াস কন্ডিশন ইন স্লিপ, অর্থাৎ একটা স্বপ্ন হলো অবচেতন মনে স্বপ্ন দেখা, অবচেতন অবস্থার স্বপ্ন দেখা, ঘুমের ঘোরে ঘুমিয়ে ঘুমিয়ে মনের যে অবচেতন একটা অবস্থা আছে সেই অবচেতন অবস্থায় স্বপ্ন দেখা, এটা হলো এক ধরনের স্বপ্ন। আই রিপিট ইট, ড্রিম বাই নাইট অর্থাৎ রাতের বেলা স্বপ্ন দেখা, কখন, ডিউরিং সাবকনসিয়াস কন্ডিশন, সাবকনসিয়াস বলতে অবচেতন অবস্থায়, ইন স্লিপ ঘুমিয়ে ঘুমিয়ে ঘুমের ঘোরে স্বপ্ন দেখা। আরেকটা ড্রিম হলো কোনটা, অ্যান্ড ড্রিম ইন কনসাস কন্ডিশন উইথ ওপেন আইস আইদার অ্যাট নাইট অর ইন ডে টাইম, আরেকটা যে স্বপ্ন সেই স্বপ্নটার কথা বলছি কি, সেটা দিনের বেলা হোক, ডে টাইম হোক অথবা রাতের বেলায় হোক, সেটা খোলা চোখে, এখানে খোলা চোখ বলতে সজাগ অবস্থায় চেতন মনে জাগ্রত মনে ফুল কনসাস নিয়ে তারা পুরো সচেতন হয়ে তারা কি করছে, যে স্বপ্নটা দেখছে সেই স্বপ্নটাকে এখানে বোঝানো হয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে ডিএস লরেন্স যে দুই ধরনের স্বপ্নের কথা বলা হয়েছে সেই দুইটা স্বপ্ন হলো কি, একটা হলো ঘুমের ঘরে স্বপ্নে দেখা যেটা হলো মিনিংলেস কি স্বপ্ন যার কোনো অর্থ নেই, যেটা হলো ভ্যানিট যার যেটা অর্থহীন, আর একটা হলো কি চোখ খুলে সেটা দিনের বেলা হোক এবং রাতের বেলা হোক এই স্বপ্নটার কথা সজাগ মনে স্বপ্ন দেখা।
The poet said that the dreams which are dreamed by night in the dusty recesses of mind are full of vanity. অর্থাৎ কবি বলতে চাচ্ছেন রাতের বেলা অবচেতন মনে, অবসন্ন মনে যে স্বপ্ন দেখা হয় সেই স্বপ্নটা হলো কি, অর্থহীন, ভুলে ভরা, মিনিংলেস, সেই স্বপ্নের কোনো মানে নেই। অন দ্য আদার হ্যান্ড দ্য ড্রিমার্স হু ড্রিম উইথ দেয়ার ওপেন আইস আর ডেঞ্জারাস, অপরদিকে ওই সকল ড্রিমাররা, ওই সকল স্বপ্নবাজরা যারা খোলা চোখে স্বপ্ন দেখে, সচেতন ভাবে স্বপ্ন দেখে, সচেতন মনে স্বপ্ন দেখে, জাগ্রত হয়ে স্বপ্ন দেখে, প্রাণ চাঞ্চল্যতা নিয়ে স্বপ্ন দেখে, এই স্বপ্নবাসরা হইল ডেঞ্জারাস, অত্যন্ত ভয়ঙ্কর। কেন তাদেরকে ডেঞ্জারাস বলা হয়েছে? বিকজ দে ওয়ান্ট টু ম্যাটেরিয়ালাইজ দেয়ার ড্রিম অ্যাট এনি কস্ট, কারণ তারা যে কোনো ভাবেই হোক তারা তাদের স্বপ্নকে তারা কি করতে চায়, বাস্তবায়ন করতে চায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখা যায়, কিন্তু সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে কিন্তু আমাদের জাগতে হবে, স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে রাস্তায় নামতে হবে, বাস্তবে প্রয়োগ করতে হবে। শুধু ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখলেই হবে না, আমাদের যেই বড় বড় যেই আমাদের যে শ্রদ্ধ ব্যক্তিরা, আমাদের যে সম্মানিত ব্যক্তিরা, যে ছবিগুলো আমরা দেখলাম, এরা কিন্তু স্বপ্ন দেখেছে এবং সেই স্বপ্নগুলোকে তারা বাস্তবায়ন করেছে, আর যার কারণে আজকে আমরা একটি স্বাধীন দেশের নাগরিক, কথা বলতে পারছি, অর্থনৈতিক মুক্তি পেয়েছি, সামাজিক মুক্তি পেয়েছি, সকল দিক থেকে আমরা মুক্তি পেয়েছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে থিম, এই টোটাল থিমটা মূলত একটি মোটিভেশনাল থিম, এটা আমাদেরকে মোটিভেট করতেছে এই এই ড্রিম কবিতাটা। আসলে ড্রিম মানে এখানে লক্ষ্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সেই ক্লোজ আপ ওয়ানের সেই গানটির কথা মনে যায়, মনে পড়ে যায়, যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে, হবে হবেই দেখা, দেখা হবে বিজয়ে। আসলে মূলত এই যে ড্রিম কবিতা, এই কবিতাটার মূল কিন্তু, মূল যে থিম এটাই কিন্তু এখানে। আমার বিশ্বাস প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই কবিতাটাও বুঝেছো এবং এই কবিতার সামারিটা তোমরা বুঝেছো। এখন তোমরা নিজেরা প্রয়োজনে নিজের মতো করে থিম লেখা শিখবে, অথবা এই থিমটাও তোমরা পড়ে নিতে পারো এবং পরীক্ষায় আসলে লিখতে পারো। আমার বিশ্বাস তোমরা ভালো একটি নাম্বার পাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই লেসনটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার বাটনে স্পর্শ করে যেও। শুধু তাই নয়, কমেন্ট বক্সে তোমাদের ভালো লাগা মন্দ লাগা লিখে যেও এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যে বেল আইকন আছে সেই বেল আইকনে একটু হিট করে যেও, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিই তোমার সাথে সাথে পেতে পারো। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, ধন্যবাদ আমার এই ক্লাসটিকে এনজয় করার জন্য, ধন্যবাদ। আগে আল্লাহ হাফেজ।